ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে আমার মনটা খুব খুশি, কেন কি বলো তো, আজকে তোমাদের দাদা ফিরছে। তো ফিরতে ফিরতে সেই রাত হয়ে যাবে, তাও আর কি সকাল থেকেই মনটা খুব ভালো লাগছে। তো এখন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তো মেয়ে তো স্কুলে গিয়ে কান্নাকাটি প্রত্যেক দিনের রুটিন, তো কাঁদতে কাঁদতে স্কুলে গেল, এখন স্কুলে আছে ঠিকঠাক। তো আমি এখন একটুখানি মাছের ঝোল করবো, আর কিচ্ছু করবো না। কাকিমা দুপুরবেলা বলেছে আমাকে খেতে দেবে, তো ওই জন্য আর তরকারি বেশি কিছু করবো না, শুধু মাছের ঝোল করবো মেয়ের জন্য, আর ভাত কাকিমা দিয়ে দেবে, তো হয়ে যাবে। তো ব্রেকফাস্টও আমার করা লাগেনি, আমি স্কুল থেকে আসার সাথে সাথে কাকিমা আমাকে ডিমের অমলেট, তারপরে বাটার টোস্ট, মিষ্টি খেতে দিয়ে দিয়েছে। তো ওই কাকিমার ঘরে বসেই গল্প করে খেয়ে দিয়ে এখন ঘরে আসলাম। তো আর কি এখন আমার ঘরের কাজগুলো করব, তো বেশি কিছু কাজও নেই আজকে, টুকটুক করে কাজগুলো করব, তোমাদের সাথে কাজ শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। বুঝেছো? ওই পাশে মনে হয় ওই যে
দাঁড়াও দাঁড়াও, মাতক পড়ি না, আমি আসি, অল্প করে দিতে হবে। কিন্তু খুলতে পারছ? অল্প করে, একদম অল্প করে না, দেখি আন্না আন্না, এগুলো গুলো করে দাও। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে মামামের পাপার সাথে মামামের দেখা হবে, তো তোমাদের দেখাবো মামাম পাপাকে দেখলে কি রিয়াকশন দেয়। আর মামামকে বলেছি এই প্লেনে ওর পাপা আছে, তো মামাম দেখো জানলায় দাঁড়িয়ে প্লেনটাকে দেখছে। পাপা আছে তাই, ওইটাতে পাপা আছে। বন্ধুরা দেখলো তো মামাম পাপাকে দেখে কি খুশি, এতদিন পরে পাপাকে দেখলো, দেখে ওর তো মানে আনন্দ পুরো আত্মভরা হয়ে গেছে। আসলে বাবার সাথে ওর মানে বাবা কাজ টাজ করে বাড়ি ফেরার পরে বাবার সাথেই তো খেলা টেলা করে, আমি তো অত ওর সাথে খেলা টেলা করার সময় পাই না, তো ওই জন্য এতদিন আর কি ও মনমরা হয়েছিল। আজকে বাবাকে দেখে ভীষণ খুশি। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে আম দই নিয়ে খেতে বসে গেছে, তা তোমাদের দাদা গেছে বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য, আর এইদিকে তোমার দাদার জন্য চা করে ঢেকে রেখে দিয়েছি, বললাম যে চাটা খেয়ে যাও, তো না আগে উনি ফ্রেশ হবে, তো ওই জন্য গেছে বাথরুমে। আর এদিকে দুটো ডিম বসিয়ে দিয়েছি, খিদে পেয়ে গেছে বললো ওই জন্য। আর এই দেখো মামাম দেখো পাপা কি কি এনেছে মামামের জন্য, সেইগুলো দেখতেই মামাম ব্যস্ত হয়ে গেছে। পাপা দেখি বড় বড় একটাই ব্যাগ এনেছে, আর এই যে তিনটে এই ধরনের চশমা নিয়ে এসেছে, এগুলো ওখানে গিফট পেয়েছে। আস্তে করে রাখতে বলা হলো বলে কি জোরে রাখলি? এটা কি আছে? আস্তে আস্তে ছুঁড়ে ফেলছিস কেন নিচে? আস্তে করে রাখো, আস্তে করে রাখো, আস্তে করে রাখো নিচে। গোনো কটা হয়েছে? গোনো কি হলো? স্টাইল বাজার ওখানে নাকি আমাদের বাড়ির ব্যাগ? দেখো
দুষ্টু বাচ্চার চাপি চাপি না যা কিছু নেই তো দিয়েছে ছিঁড়ে যাবে কানে দাও আগের বাচ্চা গুলো না ছিল সেগুলো বড় বড় ছিল না Mm-hmm.